গেছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, আমি তো এই আজার খান নামে একটা ভাই, ছোট ভাই আমাদের তিলাং খররারি, ওই শনিবারে একটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম যে মণিবাবুর যে পেজটা আছে গোলাম রসুল সাহেবের, আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি, ওনার পেজে একটা ট্যাগ করেছিলেন। উনি বলছিলেন কি না, তিলাং খররা প্রাইমারি স্কুলে যেটা আছে একটু মানে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার ভিজিট করার জন্য। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সাহেবকে, গোলাম রসুল সাহেবকে, যে উনি আসলেন, এসআই সাহেবও ছিলেন এখানে উপস্থিত, আমাদের শিক্ষা কর্মদক্ষ ছিলেন এখানকার প্রধান, এবং উনি একটা ব্যাপারটা ভেরিফাই করে দেখলেন যে না, ব্যাপারটা যারা ট্যাগ করেছিলেন ওনার পেজে, ওই আজার খান নামে যে ভাইটা, তো ওটা দেখা মানে ব্যাপারটা দেখলে হচ্ছে যে না কি কোনো এরকম কেমন চলছে না চলছে। ওখানে লোকাল যারা গার্জেন ছিল ওদেরকে নিয়ে জিজ্ঞেস করলে কোনো কি অসুবিধা, এখানে স্কুলটা কেমন চলে, সবাই বলছে না ভালোই চলে, আগে থেকে খুব ভালো আছে। আর মিড ডে মিলের ব্যাপারটাও জিজ্ঞেস করলেন, বলছে না মিড ডে মিলটাও ভালো হয় এখন বাচ্চাগুলো, পুরা শিক্ষক ছিলেন, এখন টাইম 3টার মানে কাছাকাছি, স্কুলে অ্যাটেন্ডেন্স ভালো ছিল, এগুলো সব শিক্ষক যারা শিক্ষিতা ছিলেন সবাই ছিলেন ওখানে, সব ভালো হলো। এটা যেটা মানে একটা দিয়েছিল, একটা মানে বলেছিলেন সহকারী সভাধিপতি সাহেবকে ওনার পেজে, উনি এসে এটা গ্রহণ করলেন। এনার আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাধিপতি সাহেবকে, যে উনি আসলেন, ব্যাপারটা ছোটোই ব্যাপার হোক না কেন, শিক্ষার এদিকে মানে এখন বারবার উনি যেখানে মিটিংয়ে যায় এটা বলেন যে না, স্বাস্থ্য আর শিক্ষাটা আমাদের গল্প করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাস্তাঘাট এগুলো হয়ে থাকে, আর এই দুটা ডিপার্টমেন্ট যেটা আছে আমাদেরকে আগে একটু গল্প করে দরকারি।